ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় কুষ্টিয়া শহরের ছয় নম্বর ওয়ার্ডের বেশিরভাগ সড়ক তলিয়ে যায় অল্প বৃষ্টিতেই চলাচল করতে হয় ভোগান্তি মাথায় নিয়ে নাগরিক সুবিধা চরমভাবে ব্যাহত হয় ক্ষুব্ধ স্থানীয়রা এদিকে ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন না হওয়া পর্যন্ত ভোগান্তি কমবে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার ছয় নম্বর কোটপাড়া ওয়ার্ডের বেশিরভাগ সড়কে দেখা দেয় জলাবদ্ধতা জেলার একমাত্র বিচ মার্কেট সরকারি কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি কয়েকটি হাসপাতাল থাকায় গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় ওয়ার্ডটিকে এলাকার অন্যতম প্রধান সড়ক রামচন্দ্র রায় স্ট্রিট দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ কিন্তু ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় সড়কে পানি জমে পোহাতে হয় ভোগান্তি পানি জমে থাকায় বাড়ছে মশার উৎপাত পানি নিষ্কাশন ব্যবস্থা এতটা খারাপ যে সহজে পানিটা এখান থেকে যেতে পারে না প্যাসেঞ্জার উল্টা অনেক সময় পড়ে যায় সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও নানা রকম সমস্যায় দেখা যায় এক যুগের বেশি সময় ধরে চলা এই দুর্ভোগ নিরসনে কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ পুরবাসী সড়কে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও প্রতি বর্ষাকালে একটু বৃষ্টি হওয়ার পর পরে আমাদের দোকানপাট এই অঞ্চল দিয়ে ড্রেনের ব্যবস্থা দিয়ে টোটাল জায়গাটা একদম লক্ষ হয়ে যায় পানি বৃষ্টি হলে হাটে সমান পানি মূলকতে রাস্তার ড্রেন ঠিক করতে হবে পৌর কর্তৃপক্ষ বলছে ড্রেনের ব্যবস্থা ভেঙে পড়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে বিগত দিনের যে বিরিকোয়ালের ড্রেনগুলো ছিল সেই ড্রেনের মধ্যে যাচ্ছে পুরাতন হওয়ার কারণে যাচ্ছে মাটির চাপে অনেকটা ভেঙে যায় যাচ্ছে বাধা সৃষ্টি করছে পানি যাওয়াতে মাস্টার ড্রেন করতে হবে মাস্টার ড্রেন ছাড়া এই পানি কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না অল্পতে বৃষ্টি হলে এটা জলবদ্ধতা হয়ে যাচ্ছে দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে ভোগান্তি নিরসনের দাবি ভুক্তভোগী পৌরবাসীর